আমি আহমেদ জামের মোস্তফা, একজন অবসরপ্রাপ্ত বিচারক। বহুদিন যাবত আমি গ্লুকোমা রোগে ভুগছি। বিচারক হিসেবে কর্মরত থাকা অবস্থায় 1996 সনে আমার চোখে গ্লুকোমা ধরা পড়ে। গ্লুকোমার সম্বন্ধে আমার তেমন অভিজ্ঞতা ছিল না, কিন্তু পরবর্তীতে জানি এটা চিকিৎসা না করালে, কন্ট্রোলে না রাখলে এটা অন্ধত্ব হয়ে যায়, অন্ধত্ব বরণ করতে হয়। ভয় পেয়ে আমি প্রথম শঙ্কর নেত্রালয়ে মাদ্রাজে যাই, সেখানে দেখাই, ওনারা আমাকে মেডিকেলে থাকতে বলে। এরপরে আবার ব্যাংককে যাই, রাত্রি রায় হসপিটালে দেখাই, তারাও মেডিকেশনে বলে। আরেকবার সুযোগ হয়েছিল সিঙ্গাপুরে যাওয়ার, সেখানে সেই সুযোগে সিঙ্গাপুরেও দেখাই, তারাও বলে। এরপরে আমি বেশ প্রতি বছর ব্যাংকক রাত্রি রায় হসপিটাল, এটা নাম করে হসপিটাল, চোখের স্পেশাল, সেখানে দেখাই। দেখানোর পরে আমি প্রতি বছরে যাই, এভাবেই চলছে। কিন্তু এভাবে তো প্রতি বছর যাওয়া যায় না, অনেক টাকার ব্যাপার। কিন্তু যেখানে আমাদের এখানে বাংলাদেশে চক্ষু চিকিৎসার জন্য ঢাকা আই কেয়ার হসপিটাল নাম আমি অনেক শুনেছি, বিশেষ করে আমাদের ডাক্তার সাহেব ডাক্তার হারুন সাহেবের নাম খুবই শুনেছি। উনি একজন গ্লুকোমা স্পেশালিস্ট, ফ্যাকো সার্জন। ওনাকে দেখে এবং ইউটিউবে ওনার কথাবার্তা শুনে দেখে আমার খুব ভালো লাগলো। আমি এসে ওনার সাথে সাক্ষাৎ করলাম এবং বেশ কয়েক বছর যাবত আমি ওনার চিকিৎসাধীন আছি। আমি খুবই ভালো আছি, গ্লুকোমা আমার এখন কন্ট্রোলে আছে। 3-4 বছর আগে আমি আমার ডান চোখের ক্যাটারাক্ট অপারেশন করেছি এবং এত ভালো অপারেশন হয়েছে যে আমি ওই এক চোখ দিয়েই আর বাম চোখের এটা লাগিয়ে দেখার, কিন্তু বাম চোখও আমার ক্যাটারাক্ট হয়ে গেছে। বাম চোখও আমি মনে করলাম যে আমার অপারেশন করার দরকার। গত 18/10/23 আমি আমার বাম চোখের অপারেশন করেছি এবং খুব সুন্দরভাবে ডাক্তার সাহেব আমার অপারেশন করিয়েছেন। আমি 2 চোখ দিয়ে চশমা ছাড়া এখন খুবই ভালো দেখতে পাচ্ছি। আমি ডাক্তার কেশের জন্য ধন্যবাদ জানাই, ওনার আন্তরিকতা ব্যবহারে আমি মুগ্ধ। আমি ওনার জন্য দোয়া করি এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি এখন ভালো দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।